Hi learners, this is Professor Ujjwal. I'd like to welcome you to my YouTube channel, Learn English with Professor Ujjwal. Thank you. অনেক অনেক প্রীতিয়া শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ এপিসোড 14। তার মানে ইতিপূর্বে আমি 13টি লেসন তৈরি করেছি। আপনারা যদি সেগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়ে থাকতে পারেন। যাই হোক প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, স্পোকেন ইংলিশ বাঙালি হিসেবে আসলে আমাদের ইংরেজি জানা খুবই জরুরি, কারণ আমাদের এটা আমাদের সবারই জানা যে ইংরেজি আমাদের দেশের দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আমি চেষ্টা করছি গ্রামার বজায় রেখে যাতে রিটেনও এখানে কাজে লাগে, রিটেনও কাজে লাগানো যায় বাক্যগুলো, পাশাপাশি স্পোকেন ইংলিশেও এটা মানে কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তা আমি এখানে কিছু বাংলা বাক্য লিখেছি, পাশাপাশি তার ইংরেজি করে দিয়েছি। আর আপনারা যদি দয়া করে এগুলো খেয়াল করেন তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। এক নম্বরে দেখুন যে যেখানে আমি যাই না কেন আমার শান্তি নাই। আসলে এরকম আমরা দুঃখ করে থাকি যে যখন আমরা অনেকটা হতাশ হয়ে যাই, অনেক কিছু করি, অনেক কাজ করি, অনেকের জন্য অনেক কিছু করি, বা এখান থেকে আর এখানে যাই একটু শান্তির জন্য, কিন্তু দেখা গেল ওখানে অশান্তি। তখন আমরা এই ধরনের বাক্য বলি, যেখানে আমি যাই না কেন আমার শান্তি নাই। আই হ্যাভ নো পিস হোয়ারএভার আই মে গো। হোয়ারএভার, যেখানেই যেখানেই সেখানেই, যে হোয়ারএভার এই শব্দটা আমরা আসলে এই যে হোয়ারএভার এই শব্দটা এর অর্থ এরকম করা যায়, যেখানেই সেখানেই, আমি যেখানে আমার শান্তি নেই, আই হ্যাভ নো পিস হোয়ারএভার আই মে গো, আমি সেখানে যেখানেই যাই না কেন সেখানেই আমার শান্তি নেই। এখন এটার বাংলা যদি এভাবে লেখা হয়েছে, যেখানে আমি যাই না কেন আমার শান্তি নেই, কারণ বাংলা ভাষার বৈশিষ্ট্য এভাবে একটু ভিন্ন করে লেখা যায়, বলা যায়। দুই নম্বর, আমরা যাহাই করি না কেন কিছুতেই তিনি সন্তুষ্ট নন। আছে না এরকম যে যা কিছুই বলা যাক, যা কিছুই করা যাক, যা যতই তার জন্য কিছু করা যাক সে সন্তুষ্ট থাকে না। এরকম হতে পারে আমার নিজের ফ্যামিলির হতে পারে, বা আমার অফিসের হতে পারে, আমার কর্মস্থলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ, এরকম হতে পারে যে যা কিছুই আপনি করেন না কেন সে সন্তুষ্ট না, সে খুশি না। এরকম অনেক লোক আমাদের সমাজে আছে, আমরা যাহাই করি না কেন কিছুতেই তিনি সন্তুষ্ট নন। তো দুই নম্বরে হোয়াট এভার, যাহাই তাহাই, হোয়াট এভার উই মে ডু, আমরা যাই করি না কেন তাতেও হি ইজ নট স্যাটিসফাইড, সে সন্তুষ্ট নয়, অথবা হি ইজ নট স্যাটিসফাইড হোয়াট এভার উই মে ডু, এভাবে করা যাবে। তিন নম্বর, যেই বলুক না কেন ইহা মিথ্যা, ইট ইজ এ লাই, হোয়েভার মাইট হ্যাভ টোল্ড ইট টু ইউ, যে এটা যেই বলুক, এখন তোমার বন্ধুই বলুক, তোমার মা বাবাই বলুক, আত্মীয় স্বজন বলুক, তোমার কাছের দূরের যেই বলুক না কেন এটা মিথ্যা, বক্তা সেই ব্যাপারে নিশ্চিত যে যেই এটা বলুক না কেন এটা মিথ্যা, ইট ইজ এ লাই, এটা মিথ্যা, হোয়েভার মাইট হ্যাভ টোল্ড ইট টু ইউ, তোমাকে এটা যেই বলে থাকুক না কেন অথবা বলুক না কেন এটা মিথ্যা। চার নম্বর, যেখানেই থাকো না কেন তোমায় আমি ভুলবো না, আমি তোমাকে ভুলবো না, এরকম আমরা আশ্বাস এরকম নানানজনকে বলে থাকি, বন্ধু বান্ধব আমাদের আরো কাছের কেউ হলে সেখানে বলি, যেখানেই থাকো না কেন তোমায় আমি ভুলবো না, হয়তো এতদিন কাছে ছিল এখন দূরে কোথাও চলে যাচ্ছে, কিন্তু বক্তা আশ্বাস দিচ্ছে যেখানেই থাকো না কেন আমি তোমাকে ভুলবো না। হোয়াই আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না, হোয়াই এভার ইউ মে লিভ, যেখানেই তুমি থাকো না কেন আমি তোমাকে ভুলবো না, আই শ্যাল নট ফরগেট ইউ হোয়াই এভার ইউ মে বি, যেখানেই তুমি থাকো না কেন আমি তোমাকে ভুলবো না। পাঁচ নম্বর, যত টাকাই তুমি দাও না কেন সে সন্তুষ্ট হবে না।
শত টাকাই তুমি দাও না কেন সে সন্তুষ্ট হবে না? আর ছাত্র জীবনে আমাকে যখন মা বাবা টাকা পয়সা দিত, যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম, যাই দিত আমি বলতাম হয় নাই আরো লাগবে, তখন এগুলো বলতো তারা যে যত টাকাই একে দেওয়া যাক না কেন সন্তুষ্ট না, খুশি নেই, তার মানে আরো দরকার আরো প্রয়োজন এসব। তাই এখানে বলা হচ্ছে যে যত টাকাই তুমি দাও না কেন সে সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তাহলে হি উইল নট বি স্যাটিসফাইড, সে সন্তুষ্ট হবে না। হোয়াট এভার মানি ইউ মে অফার, অফার মিন্স টু গিভ, মানে দেওয়া, তুমি যত টাকাই তাকে যত টাকাই তুমি তাকে দাও না কেন সে সন্তুষ্ট হবে না। হি উইল নট বি স্যাটিসফাইড হোয়াট এভার মানি ইউ মে অফার, যে যত টাকাই তুমি তাকে দাও না কেন। সিক্স, তুমি যতই লম্বা হও না কেন তুমি আমার চেয়ে ছোট বা খাটো, যে তুমি যতই লম্বা গিরি দেখা তুমি আমার চেয়ে খাটোই। হ্যাঁ, বলতে পারে হ্যাঁ আমি অনেক লম্বা হয়েছে মাপে এটা করে ওটা করে, তখন বলে যে বেটা তুমি যতই লম্বা হও না কেন এখনো তুমি আমার চেয়ে খাটোই। তো যাই হোক, তুমি যতই লম্বা হও না কেন তুমি আমার চেয়ে ছোট বা খাটো। হ্যাঁ, ছয় নম্বর বাক্য, হাউ এভার টল, যতই লম্বা ইউ মে বি তুমি হও না কেন ইউ আর শর্টার দেন আই, তুমি আমার চেয়ে ছোট বা খাটো, মানে উচ্চতার অর্থে ইউ আর শর্টার দেন আই, তুমি আমার চেয়ে ছোট। সাত নম্বর, তুমি যত ধনী হও না কেন আমি যত ধনী হও না কেন আমি তোমাকে ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড অফ ইউ হাউ এভার রিচ ইউ মে বি, অর আই ডু নট ফিয়ার ইউ, আমি তোমাকে ভয় পাই না ভয় করি না, হাউ এভার রিচ ইউ মে বি তুমি যতই ধনী হও না কেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বাক্যগুলো দিয়ে আমরা আরো অনেক বাক্য বানাতে পারি, এবং যেখানে আমি যাই না কেন আমার শান্তি নাই। এখানে আমরা এইগুলো আমরা অন্যভাবে, যেখানে আমি যাই না কেন আমার কোনো বন্ধু নাই, হ্যাঁ যেখানে আমি যাই না কেন আমার কোনো বন্ধু নাই, আমরা একটু বলতে পারি যেখানে আমি যাই না কেন আমাকে কেউ সাহায্য করার নাই। তাহলে আই হ্যাভ নান টু হেল্প মি হোয়ার এভার আই মে গো, আই হ্যাভ নান টু হেল্প মি, আমাকে সাহায্য করার কেউ নেই হোয়ার এভার আই মে গো, আমি সে যেখানে যাই না কেন, আমি যেখানে যাই না কেন সেখানে আমাকে সাহায্য করার কেউ নেই। আই হ্যাভ নান টু হেল্প মি, আমাকে সাহায্য করার কেউ নেই হোয়ার এভার আই মে গো, আমি যেখানে যাই না কেন। এও বলা যেতে পারে দুই নম্বর, আমরা যাহাই করি না কেন কিছুতেই তিনি সন্তুষ্ট নন। তাহলে আমরা যাহাই করি না কেন, এখানে আমরা আরো অন্যভাবেও আরো কিছু বাক্য এরকম করতে পারি, যে আমরা যাহাই করি না কেন কিছুতেই তিনি সন্তুষ্ট নন, আমরা তাকে যাই দেই না কেন সে রাজি নয়। তাহলে হোয়াট এভার উই মে গিভ হিম হি ডাজ নট অ্যাগ্রি, হি ডাজ নট অ্যাগ্রি, হোয়াট এভার উই মে গিভ হিম আমরা তাকে যাই দেই না কেন সে রাজি নয়, হি ডাজ নট অ্যাগ্রি, মানে একমত নয় বা রাজি নয়। আবার যেই বলুক না কেন ইহা মিথ্যা, যেই বলুক না কেন ইহা মিথ্যা, আবার যেই বলুক না কেন এটা সত্য, এটা এটাও বলা যেতে পারে ইট ইজ এ ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু হোয়েভার মাইট হ্যাভ টোল্ড ইট টু ইউ, তোমাকে যেই বলুক না কেন এটা সত্য। এভাবে বাক্য বানানো যায়, আরো চেষ্টা করলে আরো অনেক বাক্য বানানো যেতে পারে। যত যেখানে থাকো না কেন তোমায় আমি ভুলবো না, হ্যাঁ যেখানে থাকো না কেন তোমায় আমি ভুলবো না, তাহলে যেখানে তুমি থাকো না কেন আমি তোমাকে ভালোবাসি, আই শ্যাল আই লাভ ইউ হোয়ার এভার ইউ মে লিভ,
আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি যেখানেই তুমি থাকো না কেন, আই লাভ ইউ হোয়ার এভার ইউ মে লিভ, এভাবে বাক্য বানানো যেতে পারে। তুমি যত টাকাই তুমি দাও না কেন সে সন্তুষ্ট হবে না। তাহলে যত উপদেশই তুমি দাও না কেন সে এ কাজ করবে। আমরা এভাবে বাক্যটা বানাতে পারি, যেমন হি উইল ডু দিস, তুমি যত উপদেশই দাও না কেন সে এটা করবে। তাহলে হি উইল ডু দিস হোয়াট এভার অ্যাডভাইস, হোয়াট এভার অ্যাডভাইস ইউ মে অফার অর ইউ মে গিভ, যে যতই যে উপদেশই তাকে তুমি দাও না কেন, যতই উপদেশ দাও না কেন সে এটা করবে। এভাবে বাক্য আরো বাড়ানো যায়। সিক্স, তুমি যতই লম্বা হও না কেন তুমি আমার চেয়ে ছোট। এখানে যেটা বলেছে হাউ এভার টল ইউ মে বি ইউ আর শর্টার দেন আই, এখানে আমরা বলতে পারি যে তুমি যতই তুমি যতই শিক্ষিত হও না কেন তুমি আমার ছোট। ছোট ওই অর্থে যে বয়সে ছোট। হাউ এভার এডুকেটেড ইউ মে বি ইউ আর ইয়াঙ্গার দেন আই, ইউ আর ইয়াঙ্গার দেন আই, যতই শিক্ষিত তুমি হও না কেন তুমি আমার ছোট, অর্থাৎ বয়সে ছোট। এখানে বলছি যে হাউ এভার এডুকেটেড ইউ মে বি ইউ মে বি ইউ আর ইয়াঙ্গার দেন আই, এভাবে আমরা অন্য বাক্য বানাতে পারি। সেভেন, তুমি যত ধনী হও না কেন আমি তোমাকে ভয় পাই না। তাহলে আই এম নট অ্যাফ্রেড অফ ইউ হাউ এভার রিচ ইউ মে বি, তাহলে তুমি এখানে আমরা এইভাবে আরো অন্য বাক্য বানাতে পারি যে তোমার যা কিছুই বলো না কেন সেভেন, তুমি যতই ধনী হও না কেন আমি তোমাকে ভয় পাই না, যতই তুমি শক্তিশালী হও না কেন আমি তোমাকে ভয় পাই না। তাহলে হাউ এভার স্ট্রং ইউ মে বি হাউ এভার আই এম নট অ্যাফ্রেড অফ ইউ হাউ এভার স্ট্রং ইউ মে বি আই এম নট অ্যাফ্রেড অফ ইউ অর আই ডু নট ফিয়ার ইউ হাউ এভার স্ট্রং ইউ মে বি। এখানে একটা বাক্য বাদ পড়ে গেছে, তুমি যা কিছুই বলো না কেন, তুমি যা কিছু বলো না কেন আমি তোমায় ভালোবাসি। এইট, তুমি যা কিছুই বলো না কেন আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ হোয়াট এভার ইউ মে সে, তুমি যাই বলো না কেন আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ হোয়াট এভার ইউ মে সে, তুমি যা কিছুই বলো না কেন আমি তোমায় ভালোবাসি। অর্থাৎ তুমি আমাকে গালি দাও, আমাকে রাগ করো, আমাকে যা খুশি তাই বলো, আই লাভ ইউ হোয়াট এভার ইউ মে সে, তুমি যা কিছুই বলো না কেন আমি তোমাকে ভালোবাসি। এভাবে প্রিয় দর্শক শ্রোতা আমরা এগুলোর আলোকে আরো অনেক বাক্য ঠান্ডা মতে বানাতে পারি। প্রিয় দর্শক শ্রোতা সবকিছুই এভরিথিং উইল ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস, ইফ ইউ প্র্যাকটিস দেম অ্যাট হোম ইউ উইল বি বেনিফিটেড। আপনি যদি এগুলো বাসায় বাড়িতে চর্চা করেন তাহলে আপনি লাভবান হবেন। প্রত্যেকটা বাক্য দিয়েই আপনি আবার আরো কয়েকটা বাক্য বানাবেন, এরকম বাক্য আপনি আরো বানাবেন, বানিয়ে ঠিক একটু পরিবর্তন এনে এনে আরো অসংখ্য ইংরেজি বাক্য বানাতে পারেন, এভাবে আপনি লাভবান হতে পারেন। আর সবকিছু এই আমরা যা কিছু করি না কেন বলি না কেন, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো ইংরেজি ভাষার আত্মা বলা হয় টেন্সকে। আপনাদের জানিয়ে রাখি আমি আমার চ্যানেলে আটটি টেন্সের আটটি ভিডিও আপলোড করে রেখেছি, পার্ট ওয়ান থেকে এই পর্যন্ত।
এখন অনেক সহজ করে বাংলায় আমি টেন্সগুলো আলোচনা করেছি। আপনারা যদি সেগুলো দেখেন তাহলে এগুলো বুঝতে আরো সহজ হবে, সুবিধা হবে, আশা করি আপনারা সেগুলো দেখবেন। আর আজকে আর নয়, আপনারা যারা ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যদি ভালো লাগে, আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, এগুলো আমাদেরকে উৎসাহিত করে। অনেক কষ্ট করে তো আমাদেরকে এই ভিডিও বানাতে হয় আপনাদের জন্য, সবই তো আপনাদের জন্য। আপনি একটু আপনার একটু সাবস্ক্রিপশন, একটু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যদি করেন তাহলে আমরা আরও উৎসাহিত হই আপনাদের জন্য আরও অনেক সম্ভব হলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করবো, যাতে আপনারা উপকৃত হতে পারেন। সব মিলিয়ে ভালো থাকবেন, টিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।